রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি, বরং বলা যেতে পারে নীরবে নিভৃতে যেন প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েই চলেছে। প্রশাসনের তরফে মাঝে মধ্যে বাজারগুলিতে অভিযান চালানো হলেও এর তেমন কোনো সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। বরং প্রশাসনিক আধিকারিকের অভিযান শেষ হতেই পুরনো চেহারায় যেন ফিরে আসে বাজারগুলি। এ নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছে প্রশাসন। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধির জন্য বহিরাজ্যের দাম বৃদ্ধিকেই এবার দায়ী করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। মন্ত্রী শ্রীদেবের মতে বহিরাজ্যে আলু পেঁয়াজের দাম এখনও অনেকটাই বেশি। রাজ্যে পেঁয়াজ উৎপাদন হয় না, আলুর উৎপাদন হলেও তার চাহিদার তুলনায় যথেষ্ট নয়, ফলে স্বাভাবিকভাবেই বাইরে রাজ্যের উপর নির্ভরশীল হতে হয়। বাইরে রাজ্যগুলিতে দাম বৃদ্ধি পেলে এর প্রভাব পড়ে রাজ্যেও। বৃহস্পতিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়া সম্পর্কে প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানালেন খাদ্যমন্ত্রী। এদিন তিনি আরও বলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে খাদ্য দপ্তর ও মহকুমা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে, তবে খুব সহসাই জিনিসপত্রের দাম স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বাজারে সবজির দাম বৃদ্ধি নিয়ে তিনি বলেন, লকডাউনের কারণে দীর্ঘদিন কৃষকরা আতঙ্কে মাঠে নেমে ফসল ফলাতে পারেনি, যার প্রভাব এখন পড়ছে বাজারগুলিতে। দপ্তরের পক্ষ থেকে লিগাল মেট্রোলজি কে সঙ্গে নিয়ে সদর মহকুমা প্রশাসন একসাথে আমরা যৌথভাবে বাজারগুলি অভিযান প্রতিনিয়ত করা হচ্ছে এবং অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ফাইন করা হচ্ছে, মোটামুটি জরিমানা করা হচ্ছে। আমরা চাই বাজার স্বাভাবিক হোক এবং খুব সহসায় সে বাজার স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করছি। তো বহিরাজ্যের দাম আসছে না নাকি? বহিরাজ্যে গুয়াহাটি মার্কেট বা কলকাতা মার্কেট গুজরাটি দাম বেশি, কলকাতাতে আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, উৎসস্থ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।